সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক সুন্দরী মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন চুপচাপ বসে আছে চলুন আসলে কি বলতে চায় তার মনে অনেক কষ্ট বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম নাম কি নদী আক্তার তা কি অবস্থা কি বলতে চান কি হয়েছে আপনার জীবনে কি বলতে চাই দুইটা ভাইবোন নিয়ে অনেক খুব কষ্ট আছে এখন মা মাটা খুবই অসুস্থ বাবাটা একটা বিয়া করছে সবাই ঘরে এখন যে আমার পাশে থাকবে দুইটা ভাইবোন লেখাপড়া করাবে আমি বাসাবাড়ি পাস করি দুইটা ভাইবোনের লেখাপড়া করাইতে পারি না কিক্ষণ তুই যে ভাই বোনের লেখাপড়া করাইতে পারতেছেন না সেটা হলো আলাদা কথা ভাইবুনের চিন্তা মা বাবা করবে আপনি বোন আপনি তো আর এরকম না যে চাকরি করেন বা ভালো আপনার স্বামী অনেক টাকা বেতন পায় বা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে আপনার নিজেরই এখন কোনো ভবিষ্যৎ নাই নিজের কোনো চলতে পারেন না তো এখনই যদি আপনি ভাই বোনদের চিন্তা করেন তাহলে আপনি আপনাকে নিয়ে চিন্তা করবেন কখন আমাকে নিয়ে চিন্তা করবো আমার ভাই বোন দুইটা মানুষ আমার সুস্থ আপনার বাবা বাবা কি হয়েছে আমার বাবাটা আরেকটা করছে এই যে বাবা জন্ম দিল সেই সন্তানের প্রতি কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই এটা কষ্ট লাগে না ভাবলে কি করব এখন সবটা হল কাস্টার পলকাল ভাগটা বিবাহ সহ বিবাহ করলে আপনারা কি বিয়ের শাড়ি দিতে চান আপনার মা বিয়ের শাড়ি গই করব মা অসুস্থ বলেই তো বিয়ের শাড়ি করতে পারেন আপনি ইউটিউবের সামনে এসে আসলে কি চান কোন বিয়ের শাড়ি করার জন্য কোন ছেলে চান নাকি আসলে টাকা পয়সা চান এমন একটা মানুষ যে আমার কাস্টার মাঝে পাশে থাকবে দুইটা ভাই বোনের দেখা করবে তার কাছে আমি দিচ্ছি আচ্ছা 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 মানে মূলত চাচ্ছেন যে যে আপনার আসলে পাশে থাকবে সহযোগিতা করবে এরকম লোককে বিয়ে করবেন তো সেটা তো একটা বয়স্ক লোকও যদি মানুষ সহযোগিতা করে আপনি অল্প বয়সে একটা মেয়ে তাকে কি বিয়ে করা যায় যা যা হোক যে আমার কষ্টের মাঝে পাশে থাকবে দুইটা ভাই বোনে দেখাশোনা করবে মাটা খুব অসুস্থ কাজে যাইতে পারে না নিজে যতক্ষণে কাজ দেখা যে আমার কষ্টের মাঝে পাশে থাকবে তাকে বিয়ে যত কষ্ট হোক কষ্টের মাঝে বিয়ের আগে কেউ পাশে থাকতে তো চায় না বিয়ের আগে পাশে থাকাও তো ঠিক না তাই না বিয়ে করে আপনাকে সুখে শান্তিতে রাখবে আপনি সংসার করবেন তখন না বুঝবেন যে মা বাবার সংসারে কি হেল্প করা যায় কি না এটা চিন্তা করেন না এটা চিন্তা করেন তো এই যে কষ্টের ভিতর থেকে কীরকম লাগে ভাবলে কেমন লাগে দুইটা ভাইগুনে দেখাশোনা করবে তার কাছে এমনি আচ্ছা আচ্ছা আপনার এমনি কোনো ভালো লাগে ভালোবাসা নাই এখন পর্যন্ত ভালোবাসা প্রতিবেদন আগেও করছিলাম আমি ভালোবাসা করতাম এক ছেলের সাথে সেই ছেলেটা আমাকে বলছে তোমার পাশে থাকবো তোমাকে তোমার দুইটা ভাইবোনের দেখাশোনা করবো কখনও তারপর আমি সেই ছেলেটাকে দিয়েছিলাম পরে সেই ছেলেটা আর আমার সাথে ভালোবাসা করে কিরকম ভালোবাসা ছিল যে আর হইলো না অনেকটাই ভালো কতদিন দেখা সাক্ষাৎ ঘোরাফেরা এগুলা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে ছেলে কোথায় থাকছে মোবাইলে ভালোবেসে ফেলছিলেন এই জন্য মানে ভালোবাসাটা ডেকে নেই প্রকৃতভাবে কেউ বাড়িতে এসে বিয়ের জন্য বা আপনার মাকে বলে নেয় যে মেয়েকে বিয়ে করতে চায় বা এরকম কেউ বলে নাই হ্যাঁ এটার জন্যে কি কষ্ট হয় যে অনেক মেয়েরা তো বাড়িতে এসে বিয়ে হয়ে যায় আমি আজ ইউটিউবের সামনে এসে এই যে বিয়ের জন্য ছেলে পুষতাছি কথাগুলো বলতেছি এটার জন্য কি খারাপ লাগে না খারাপ লাগে না অনেকে মনে করে যে এই মেয়েগুলো আসলে ইউটিউবের সামনে আসে এরা আসলে বিয়ে করতে চায় না এমনি এমনি আসে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য আসে এটা কি সঠিক না বিয়ে করবোই তো কেন করব না যে আমার বিশ্বাস যুগে যে আমার পাশে থাকবে তাকেই তো আমি বিয়ে করবো দুইটা ভাই বোনদের দেখাশোনা যেই করবে যেমনই হোক বুড়ো হোক জোয়ান হোক যেমনই বয়স্ক হোক যে আমার পাশে থেকে আমাকে উদ্ধার করবে দুইটা ভাই বোনের দেখাশোনা করবে তার কাছে যে কোনো বয়সে মানুষকে বিয়ে করতে বিয়ে করতে চান এরকম কথা বললে তো কেউ বিয়ে করতে চাবে না তখন তো সবই সবাই শুধু মজা নেবে ফোনে ফোনে কথা বলতে চাবে এটা তো আসলে ভালো হয় না তাই না যে আমার কষ্টের মাঝে পাশে থাকবে তাকেই আমি বিয়ে করব যে চাই আপনার কষ্টটা এখন কি নিজের অভাবে সংসার মা কি ভাই বোনকে দেখার কেউ নাই এটাই তো কষ্ট হ্যাঁ কাজে যাই 2 300 টাকা পাই টাকা সংসারে চলে না কাজে কি কি কাজ করেন বাসাবাড়ির কাজ করি আর কোনো কাজ করতে পারেন না

কিছু করার নেই তো এখন যদি আপনার এই ভিডিও দেখে কেউ বিয়ে করতে চায় তা কার সাথে যোগাযোগ করো আপনার সাথে না আপনার মার সাথে তখন বলে যে আপনার মেয়ে ভিডিওতে আসছে তখন খারাপ বলবে না কেউ আচ্ছা তা আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ যাবে ফোর ফাইভ নাম্বারটা তো আপনার কাছেই থাকে খোলা থাকে সবসময় পাঁচোক্ত নামাজ কালাম পড়েন হ্যাঁ পাঁচোক্ত নামাজ কলাম পড়বেন আল্লার কাছে দোয়া করবেন আল্লার কাছে চাইবেন দেখবেন আল্লাহ মনের আশা পূরণ করে দেবে ঠিক আছে আপু আর কোনো কিছু বলতে চান হ্যাঁ আমি বলতে চাই পড়বাশী ভাইরা যে আমার পাশে থেকে আমাকে আমার দুইটা ভাইবোনকে দেখাশোনা করবে যে তার কাছে এমনি বিয়ে বোস পার্কে নোংরা কথা বলবেন না পড়বাশি ভাইরা আমার পাশে থেকে কষ্ট সহ চেষ্টা করবেন ওকে ওকে আপু তো ভালো থাকেন আর হ্যালো বিহার যারা আপুর কথা শুনে ফোন দিবেন অবশ্যই খোঁজখবর নিয়ে যোগাযোগ করে তারা ফোন দিয়ে যোগাযোগ করবেন বিয়ে শি করতে চাইলে অবশ্যই এসে খবর নেবেন তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম